সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট, এবং এই ফাঁসিলাডাঙ্গা হাট সপ্তাহে শুধুমাত্র একদিন বসে, বুধবার। তো আজ এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে, কতটুকুই বা দুধ দেয়, সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এবং জানিয়ে রাখি যে আগামীকালকে থেকে কিন্তু গোটা বাংলাদেশে সর্বাত্মক শাটডাউন, তাই আজকে শাটডাউনের সর্বশেষ হাট। তো এই সর্বশেষ হাটে শাটডাউনের জন্য কিন্তু ক্রেতা তেমন নেই। আমরা বিক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে ক্রেতা নাই, বিক্রেতাই শুধুমাত্র বেশি। তবে বিক্রেতাও খুব বেশি নাই, যে কোটি আছে শুধুমাত্র বিক্রেতা দেখছেন, সবাই অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কেউ দামেই বলছে না। তো আমরা একটু দামগুলো জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আচ্ছা, আজকে কি অবস্থা বাজারে? মানে বাজারে কোনো ক্রেতাই নাই, বেচা কিনা নাই, ক্রেতা নাই, দাম কি কেউ বলতেছে? যাক যেরকম, মানে হাস্যকর দাম বলতেছে, এরকম কিছু নাকি? আচ্ছা আচ্ছা, 30-32 বলছে। কতর দাম, কত দামের গরু 30-32 বলতেছে? পাঁচ পান্নর গরু 30-32 বলছে। এত কম বলার পিছনে কারণটা কি? লকডাউনের কারণে কি কিছু কিছু মানে ব্যবসায়ী তারা সুবিধা নিচ্ছে, এরকম কিছু বলে নাকি? বাইরে থেকে কেউ আসে নাই শুধুমাত্র এলাকার? আমরা তো দেখছি একেবারে হাট ফাঁকা, কোনো ক্রেতাই নাই, সব খালি বিক্রেতাই দেখতেছে। ভাই আপনারটা কি কেউ দাম দর বলতেছে? দাম বলছে, কেমন দাম বলতেছে? 40-40 ভাঙাতে বলে। কতর গরু এটা? 45 গরু 40 বলতেছে। আচ্ছা, এই যে আচ্ছা, এটা কয়টা দাঁত হয়েছিল? দুই দাঁত, মানে প্রথম বাচ্চা নাকি বেটি বাচ্চা? দুই দাঁত। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 45 ভাঙানো যাবে না, কিন্তু 40-এর উপরে কেউ বলছে না? 141। আচ্ছা, আজকে যদি বিক্রি না হয় তাহলে এটা কি বাসায় নিতে পারবেন? মানে অন্য হাট তো আর সম্ভাবনা নাই লাগা, তার মানে বাসায় কিছুদিন পালবে। এই যে দেখেন, এই দেখেন, আমরা একটু দেখেন, সবাই কিন্তু অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, মানে কোনো ক্রেতা নাই। যাই, যে ক্রেতাগুলো দাম বলছে এগুলো কিন্তু একটু মানে কম কম করে বলছে ক্রেতা আমাদের। আচ্ছা, এই যে ভাইজান, এটা আপনার, এটা দাঁত কটা হয়েছিল? দুই দাঁত। বাচ্চাটা বেটা না বেটি? বেটি বাচ্চা। আচ্ছা, এটা কি দাম কেউ মনের মতো বলছে কি? কত বললো? 50। আপনি চাইলেন কত? আমি তো 60-এর উপর চাই। 60-এর উপরে চাই। লাস্ট বেচা বিক্রি কেমন রেট আসবে? 55 হলে দেবো। 55 হলে, কিন্তু 50-এর উপরে কেউ বলছে না? না, যে 50 বলছে, 55 হলে বিক্রি হবে। আমরা আজকের বাজারের দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী দাম বিক্রি হচ্ছে, সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম, কেমন চাইলেন এর দাম? চাচা, 37। বাচ্চা কি বেটা না বেটি? বেটি। কেউ কি মনের মতো দাম বলতেছে চাচা আপনাকে? 30,000 বলছে, 30 ভাঙতেও বলতেছে। আচ্ছা আচ্ছা, বাইরে সব এলাকার পার্টি নাকি? 36 হলে বিক্রি করে দিতেন, কিন্তু কেউ বলছে না? আচ্ছা, আজকে যদি বিক্রি না হয় তাহলে এগুলো কি ঘুরায় বাসায় নিয়ে যাবেন? নিয়ে যাই, আবার কি কিছুদিন পালবেন? তারপরে যখন লকডাউন শেষ হবে তখন আবার হাটে তুলবেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তার মানে এটা 36,000 হলে বিক্রি হবে এমনটি বলছিলেন? এই যে 36,000 হলে সর্বশেষ বিক্রি হবে। আমি আবার একটু দেখিয়ে দিই, এই যে দেখেন, এই যে বাচ্চাটা। আচ্ছা, এই যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা, এটার একটু দামের ধারণা নেব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন আছেন? আজকে কি মানে কেউ মনে মতো দাম বলতেছে নাকি দাম বলে না? কেমন দাম বলে? সাইড ভাঙ্গাও সাইড বলে। আচ্ছা, আপনার যে দামে কেনা আছে এই দামে কি বলছে নাকি এর থেকে আরও কম বলতেছে? কমে বলতেছে। আপনার চিন্তা ভাবনা কত, যে কত হলে বিক্রি করবেন? এটা 65 বললেন না? এটা গাভী, দুই দাঁত, আগর। এখনো দাঁত হয় নাই? দাঁত না হইতেই বাচ্চা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এখনো দাঁত হয় নাই, দাঁতটা ভালো, বেশ সাইজটাও একটু সুন্দর। বাচ্চাটা কি দেশি নাকি সাইহল? সাইহল, হালকা কিছু সাইহল আর কি। আচ্ছা, দেখি আর কি আমরা। এটা তাহলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে ভাইজান? সর্বশেষ 62-63 হাজার হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে এর পাশে আমরা একটু দেখছি, এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে বাজারের বলেন? অবস্থা নাই, গ্রাহক নাই, গ্রাহক নাই, মানে এমনি অসহায়ের মতো দাঁড়ায় আছে?
আচ্ছা আচ্ছা, দাম কি কেউ বলে, আপনার কেনা দাম কি কেউ বলে? আমরা সেটা শুনতে চাই। না না না, বলেনি। কেনা দামও বলছে না? আচ্ছা, কেনা দাম থেকে কত কম বলতেছে? অনেক কম বেশি, 5-7 হাজার। 5-7 হাজার টাকা? মানে কেনা থেকে 5-7 হাজার টাকা কম বলছে? ও, গ্রাহক নাই জন্য দামেই কেউ বলছে না। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা বলছে যে কেনা থেকেও 5-7 হাজার টাকা কম বলছে। এই এত কম দামে তো লস্করেতে বিক্রি করা যাবে না। না না না, আচ্ছা, ঘুরাই নিয়ে আবার পাশায় পালবেন? হ্যাঁ, পাশায় পালতে হবে। পালতে তারপরে আবার যখন হাট যখন খুলবে তখন হাটে যাবেন। আচ্ছা, এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে? 56-57। 56-57, 56-57 বিক্রি করলে কিছু প্রফিট হবে নাকি পুঁজিটাই আসবে? কিছু 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 হালকা সীমিত আর কি। আচ্ছা, 55-56 হাজার হলে বিক্রি হবে। এই যে বাচ্চাটা কি দেশি নাকি ক্রস? আরিয়া বাচ্চা। এই যে দেখেন, শাহিওয়াল বলতেছে, শাহিওয়াল বলা যাবে না, হালকা পাতলা মিক্স আছে হয়তো বা আর কি। এই যে এটা আনুমানিক বয়স কতদিন হতে? 7-8 দিন। হালকা বয়স। দাঁত কয়টা? 6 দাঁত। আমরা একটু দেখাই আপনাদের, আমরা যে এ পাশে যাচ্ছি এগুলোর একটু আপনাদের দামের ধারণা দিব, তো দর্শক সাথে থাকবেন আমাদের। এই যে দেখেন গাভিটা, গাভিটা এটা বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর। বাচ্চা কি দেশি না শাহিওয়াল ভাই? শাহিওয়াল। আচ্ছা, আমরা বাচ্চাটা দেখাই। আচ্ছা, গাভিটা কয় দাঁত? 4 দাঁত। আচ্ছা, দুধ কতটুকুর মতো দেয় এটা? 1.5 কেজি। 1.5 কেজি দুধ দেয়। এই যে দেখেন। আচ্ছা, চাওয়া হচ্ছিল দাম কত? 85 চাচ্ছিলেন। আমরা একটু বাচ্চাটা দেখাই তাহলে দর্শকের বোঝার সুবিধা হবে যে আসলে এত দাম কেন বেশি চাচ্ছে। এই যে দেখেন বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চাটা। এই যে শাহিওয়াল বাচ্চা। এই যে নাভি দেখেন, ক্রেতা কেমন দাম বলতেছে ভাইজান? 70 ভাঙবে। 70 তো ভাঙাবেন না। সর্বশেষ চিন্তা ভাবনা কত, কত হলে ছাড়া যাবে? 80 একটু ভাঙ্গি। এই যে 80 নিচে হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। যে এপাশে একটা দেখছি, এটার একটু দামে ধারণা দেবো। ভাই ভালো আছেন ভাইজান? এটা আপনার কয়টা দাঁত হয়েছিল? জোয়ান হয়ে গেছে। বাচ্চাটা মনে হয় বেশি দিন হয় নাই, 8-10 দিনের মতো। বেটা না বেটি বাচ্চা? বেটি বাচ্চা। এই যে গাভিটা জোয়ান হয়ে গেছে। দুধ মনে হয় দেয় কিছু না? কতটুকু? 1.5 কেজির মতো। আচ্ছা, দাম কি কেউ মনের মতো বলছে? দাম বলছে 45 ভাঙতে বলছে। 45 পুঁজিটা বলছে নাকি পুঁজি থেকে আরো কম বলছে? মানে যে কমে বলছে। আপনি কত হলে বিক্রি করতে পারবেন ভাই? 50 হলে কি প্রফিট থাকবে না পুঁজিটা উঠবে? কিছুটা প্রফিট থাকবে আর কি। এই যে 50 হাজার হলে বিক্রি হবে। এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গাহাট, এবং জানিয়ে রাখি আজকে কিন্তু লকডাউনের সর্বশেষ দিন, মানে আগামীকালকে থেকেই লকডাউন বা শাটডাউন যেটাই বলেন আপনারা, কালকে থেকে সব হাট কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আজকে শেষ হাটে আসলে কী দামে বিক্রি হচ্ছে এই দেশাল গাভিগরুগুলো বাছুর সহ, সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা। ভাইজান ভালো আছেন? এটা কয়টা দাঁত ছিল? জোয়ান হয়ে গেছে। এই যে বাচ্চাটা বেটা না বেটি? বেটা। আচ্ছা, দুধ কি দেয় এটা? 1.5 কেজি বেশি দেয়। 2.5 কেজি দেয়, মানে সাইজটা বেশ সুন্দর হতে পারে। কেমন দাম চাইলেন ভাইজান? 56। ক্রেতা কেমন বলতেছে, কেমন বলতেছে দাম? 50-এর নিচে দিবেন না তো। কত হলে আসবে, মানে আমি যদি এখন নিয়ে যাই আপনার কাছ থেকে কত নেবেন আমার কাছে? 50-এর উপরে, মানে 51 হলেই দিবেন? এই যে 51 হাজার হলে এটা বিক্রি হবে আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা আমবাড়ি সরি ফাসিলা ডাঙ্গা হাট থেকে আপনাদের এই দেশাল গাভিগরু লচ্ছ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? এটা আপনার চাচা? আচ্ছা, দাঁত কয়টা এটা চাচা? 4টা দাঁত। আমরা একটু বাচ্চাটা দেখি, বেটা না বেটি? এটা আড়িয়া বাচ্চা, বেটা বাচ্চা, আড়িয়া বাচ্চা। কত দাম চাইলেন চাচা? 48। কেমন ক্রেতা কেমন বলতেছে? 35-40 বলে। এই যে দেখেন। আচ্ছা, সর্বশেষ চাওয়া পাওয়া কত আপনার, একটু লাভ রেখে ধরে দেন? 45 হাজার হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা আবারও জানিয়ে রাখি যে এই ফাসিলা ডাঙ্গা হাটটি কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন, বুধবারেই বসে। আর আজকে কিন্তু 30শে জুন, আর 1 জুলাই থেকে সর্বাত্মক শাটডাউন। তো এই লাস্ট হাটে কী দামে দেশি গাভি গরুগুলো বাছুর সহ বিক্রি হচ্ছিল সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি।